প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে পরিসংখ্যান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় পরিঘাত বঙ্গমত সুচলতা এই চ্যাপ্টারটা নিয়ে আমি আলোচনা করব। তো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ হয়েছে। সংক্ষিপ্ত সিলেবাসে প্রথম পত্রে তোমাদের আছে প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায়, আর হচ্ছে সপ্তম অধ্যায়। অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাসের প্রথম অধ্যায় আছে পরিসংখ্যান, চলক ও প্রতীক, আর তৃতীয় অধ্যায় আছে কেন্দ্রীয় প্রবণতা, আর পঞ্চম অধ্যায় আছে পরিঘাত বন্ধুমাত্রা সুচলতা, আর সপ্তম অধ্যায় আছে কালীন শিল্প। তো এগুলো নিয়ে সবগুলো আলোচনা করা হয়েছে মোটামুটি। তবে পরিঘাত বন্ধুমাত্রা সুচলতা অর্থাৎ পঞ্চম অধ্যায় এটা একটু তোমাদের আজকে আলোচনা করব। তো পরিঘাত বন্ধুমাত্রা সুচলতা এই চ্যাপ্টারে আমরা কী কী শিখবো সেটা আগে লিখি। সুচলতা বৈশিষ্ট্য প্রকারভেদ এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা জানি নেই পরিঘাতটা কি। পরিঘাত হচ্ছে কোনো নিবেশনের গড় থেকে সংখ্যাগুলির ব্যবধানের বিভিন্ন ঘাতের সমষ্টিকে উহার পদের সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে আমরা পরিঘাত বলি। পরিঘাতকে মিউ আর দ্বারা প্রকাশ করা হয়। পরিঘাতকে মিউ আর দ্বারা প্রকাশ করা হয়, এটাকে মিউ আর দ্বারা প্রকাশ করা হয়। এই পরিঘাত হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে শোধিত পরিঘাত আর একটা হচ্ছে অশোধিত পরিঘাত। পরিঘাত দুই প্রকার, শোধিত পরিঘাত, আর দুই নম্বর হচ্ছে অশোধিত পরিঘাত। শোধিত পরিঘাতকে মিউ আর দিয়ে প্রকাশ করা হয়, আর অশোধিত পরিঘাতকে মিউ আর ডাস দ্বারা প্রকাশ করা হয়। শোধিত পরিঘাত করা কি, যে পরিঘাতের মান গড় থেকে নির্ণয় করা হয়। কোনো নিবেশনের গড় থেকে সংখ্যাগুলো ব্যবধানে বিভিন্ন ঘাতের সমষ্টিকে পদ সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে শোধিত পরিঘাত বলে। এটাকে মিউ আর দ্বারা প্রকাশ করা হয় এবং এটার সমান লেখা হয় সামেশন এক্স আই মাইনাস এইচ বার রুট টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই এন। আর এখানে যে সংখ্যাটা গড় ছাড়া, কোনো নিবেশনের গড় ছাড়া অন্য কোনো মান বা কল্পিত মান থেকে বিভিন্ন মান থেকে ব্যবধানের বিভিন্ন ঘাতের সমষ্টিকে পদ সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে অশোধিত পরিঘাত বলা হয়। এটাকে সাধারণত এভাবে আমরা লিখে থাকি। এটা হচ্ছে অশোধিত বা গড় ছাড়া যে কোনো একটি মান, এখানে এ ইজ নট ইকুয়াল এক্স বার। এটা হচ্ছে আমাদের শোধিত পরিঘাত এবং অশোধিত পরিঘাত ধারণা। এবং শোধিত পরিঘাত অশোধিত পরিঘাতের পার্থক্য ক্ষেত্রে আমরা এইভাবে দেখব।
তাহলে সুদিতে পরিঘাত আমাদের চ্যাপ্টার তিন নাম্বার যায় মি ওয়ান মি টু মি থ্রি মি ফোর এখানে মি ওয়ান ড্যাশ মি টু ড্যাশ মি থ্রি ড্যাশ মি ফোর ড্যাশ এই চ্যাপ্টার আমরা নির্ণয় করে সেখান থেকে বঙ্গিমাতা বিটা ওয়ান আর সুচরতা বিটা টু নির্ণয় করব আচ্ছা এই হচ্ছে আমাদের বঙ্গিমাতার পরিঘাতের কথা পরিঘাতের বৈশিষ্ট্যের ভিতরে এখন তোমাদের যে প্রশ্নটা দিয়ে দিচ্ছি ওই পরিঘাতের বৈশিষ্ট্যটা বাসা করে নেবা আর আমি সুচল বঙ্গিমাতাটা নিয়ে আলোচনা করব বঙ্গিমাতাটা কি বঙ্কিমাতা হচ্ছে কোনো নিবেশনের একটা গঠন বৈশিষ্ট্য এটা একটা কি যে কোনো নিবেশনের গঠন বৈশিষ্ট্য অর্থাৎ নিবেশনটির আকৃতি বা প্রকৃতি কেমন হবে এটা ডান দিকে বাঁকা হবে না বাম দিকে বাঁকা হবে না উঁচু হবে বা কতটুকু উঁচু হবে এইগুলো নিয়ে বঙ্কিমাতা আমরা আলোচনা করে থাকি বঙ্কিমাতা হচ্ছে কোনো একটা নিবেশনের গঠন বৈশিষ্ট্য বা কোনো একটা সুষম নিবেশনের ক্ষেত্রে অপ্রতিসম বা প্রতিসমের অভাবকে বুঝে বঙ্কিমাতার দুই প্রকার একটা হচ্ছে ধনাত্মক ধনাত্মক পঙ্ক্ষী আর দুই নম্বর হচ্ছে ঋণাত্মক যে কোনো নিবেশনে যদি বাম দিকটা মুস হয় এরকম কোনো নিবেশনে যদি বাম দিকটা উস আর ডান দিকটা আস্তে আস্তে তনুষ ঢালু এটা হবে ধনাত্মক বন্ধু আর এটা হচ্ছে কোনো নিবেশনের বাম দিকটা কোনো ঝালু কিন্তু ডান দিকটা উঁচু এটাকে বলা হচ্ছে ঋণাত্মক বঙ্কি এ হচ্ছে আমাদের প্রোগ্রামের ধনাত্মক বঙ্কি ঋণাত্মক বঙ্কি প্রথমে মান সাধারণত বা এয়ারসনের ক্ষেত্রে এয়ারসনের ক্ষেত্রে বঙ্কিমাতার মান সাধারণত মাইনাস থ্রি থেকে প্লাস থ্রি পর্যন্ত থাকে আর বাউলের ক্ষেত্রে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান থাকে আর বঙ্কিমাতাকে আমরা বিটা ওয়ান দ্বারা প্রকাশ করে থাকি এটাকে বিটা ওয়ান দ্বারা প্রকাশ করা হয় বিটা ওয়ান সমান আমাদের সূত্র হচ্ছে মি থ্রি স্কোয়ার ডিভাইডেড বাই মি টু কিউব ওই যে আমরা পরীক্ষাগুলো নির্ণয় করলাম ওই পরীক্ষাতে মি ওয়ান আর মি টু মি থ্রি এগুলো মান বের করে এখানে বসে দিলে আমাদের বঙ্কিমাতার মান পেয়ে দেব এই বঙ্কিমাতার মান যদি ধনাত্মক আসে তাহলে আমরা বলবো ধনাত্মক আর যদি ঋণাত্মক আসে তাহলে আমরা বলবো ঋণাত্মক বঙ্কি এই হচ্ছে আমাদের বঙ্কিমাতা এরপরে আমাদের সুচলতা নিয়ে কথা বলবো বঙ্কিমাতার বৈশিষ্ট্যটা তোমরা বাসায় বইয়ে একটু দেখে নেবা সুচলতা কি সুচলতা এরকম নিবেশনের একটা গঠন বৈশিষ্ট্য অর্থাৎ সুচলতা কোনো একটা নিবেশনের গঠন বৈশিষ্ট্য এটার দ্বারাও একটা নিবেশন কতক্ষণে উঁচু বা নিচু তার পরিমাপ করা হয়ে থাকে
এটা আবার তিন প্রকার মধ্যম সুচারু অতি সুচারু আর হচ্ছে অনতি সুচারু মধ্যম সুচারুটা কি অর্থাৎ যে নিবেশনের মাঝখানটা উঁচু কিন্তু দুই সাইডে ক্রমশ ঢালু, দুই সাইডে ক্রমশ ঢালু, এটাকে বলা হচ্ছে মধ্যম সুচারু। এক্ষেত্রে মিটার টু বা থ্রি অর্থাৎ সুচারুটাকে মিটার টু দ্বারা প্রকাশ করা হয় এবং এটার সূত্র হচ্ছে মিম্পল বাই মিন টু স্কোয়ার। তো এক্ষেত্রে মধ্যম সুচারুতে আমাদের মিটার টুর মান থ্রি। আচ্ছা মধ্যম সুচারুতে মিটার আরো যে সুচারুটা কি যে কোন নিবেশনে মাঝখানটা অতি উচ্চারু পর্বতের মতো এটাকে বলা হচ্ছে অতি সুচারু, অতি সুচারু। এক্ষেত্রে বিটা টুর মান গ্রেটার দেন থ্রি, বিটা টুর মান গ্রেটার দেন থ্রি আসলে আমরা বলবো অতি সুচারু। আর একটা হচ্ছে অনতি সুচারু যেটা ক্ষেত্রে আমাদের সুচারুতা আমরা দেখতে পাই। সুচারুতা যখন আমরা মিটার টুর মান এই যে মিন ফোর মিন থ্রি মিন ফোর মিন টু এগুলো হচ্ছে পরীক্ষাদের মাধ্যমে নির্ণয় করে এখানে বসে দিলে যে একটা মান পাবো সেই মানটা হবে মিটার টু। মিটার টুর মান যদি গ্রেটার দেন থ্রি আসে তাহলে আমরা বলব মধ্যম সুচারু, গ্রেটার দেন মিটার টুর মান যদি সরাসরি থ্রি আসে তাহলে আমরা বলব মধ্যম সুচারু, আর যদি মিটার টুর মান গ্রেটার দেন থ্রি আসে তাহলে বলবো অতি সুচারু, আর লেস দেন থ্রি আসলে আমরা বলবো অনতি সুচারু। এ হচ্ছে আমাদের সুচারুতা সম্পর্কে আলোচনা। তাহলে আজকে আমরা যা পড়লাম সেটা হচ্ছে কি পরিঘাত কি, পরিঘাত কত প্রকার কী কী, এদের বৈশিষ্ট্য ধর্ম বা বৈশিষ্ট্য ব্যবহারগুলো আমরা পড়বো, আর ভঙ্গিমতা কি কত প্রকার ধনাত্মক ভঙ্গিম ঋণাত্মক ভঙ্গিম, আর সুচারুতা আবার তিন প্রকার, সুচারুতাটা কি এটা সম্পর্কে আমরা জানলাম, সুচারুতা মধ্যম সুচারু অতি সুচারু অনুত সুচারু এই সম্পর্কে আমরা একটু আইডিয়া দিলাম। এই হচ্ছে মোটামুটি এই চ্যাপ্টারের প্রাথমিক আলোচনা, এইটুকু তোমরা বাসায় ভালো ভালো করে দেখবা। আর সৃজনশীল এর পরবর্তী আমরা ক্লাসে সৃজনশীল ক্লাসটা নিয়ে আলোচনা করবো। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।